পৃথিবী ফেরত চেয়েছেন সৃষ্টিকর্তা, কি হলো এত পরমাণু বোমা হাইড্রোজেন বোমা বানিয়ে? আমেরিকার বি স্টেলথ বোমারু বিমান নাকি আলপিনের ডোগায় বোমা ফেলতে পারে কয়েক কিলোমিটার উঁচু থেকে। রাশিয়ার S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম নাকি পৃথিবীকে কয়েক চক্কর কেটে ফেলার মতো ক্ষমতা রাখে। AK-107 রাইফেল নাকি আস্ত ট্যাঙ্ক উড়িয়ে দেয় এক নিমেষে। মানুষ মারার কত আয়োজন! মনে আছে সিরিয়ার সেই 3 বছরের ছেলেটার কথা? বোমায় ক্ষত বিক্ষত শরীর নিয়ে মরে যাবার আগে সে বলেছিল, আমি ঈশ্বরকে সব বলে দেব। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে, হয়তো বলে দিয়েছে আমাদের পৈশাচিকতার কথা, লোভের কথা, অসভ্যতার কথা, নির্যাতনের কথা। আমরা মানুষ মেরেছি হাজারে হাজার, একে অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ কোটি। মানুষে মানুষে বিভেদ বাড়ানোর জন্য তৈরি করেছি নানা গোপন অস্ত্র। সুইডেনের ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণায় বলেছে, 2018 সালে পৃথিবীতে কেবলমাত্র যুদ্ধের প্রস্তুতির জন্য খরচ হয়েছে 1.822 বিলিয়ন মার্কিন ডলার। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে, বলেছে সেই পাখিটার কথা যে আর আকাশে ওড়ে না, বলেছে সেই আকাশের কথা যে একদিন নীল ছিল, বলেছে সেই বাতাসের কথা যে একদিন নির্মল ছিল, বলেছে সেই পৃথিবীর কথা যে একদিন সবার ছিল। এই সবার পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছে মতো, ধর্মের নামে, দেশের নামে, ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছি। চামড়ার রং দিয়ে, গণতন্ত্রের নাম দিয়ে কেটে টুকরো টুকরো করে দিয়েছি আমাদের এই পৃথিবীকে। সাগর পাড়ে পড়ে থাকা অ্যালান কুর্দি, কাঁটা তারে ঝুলতে থাকা ফেলানি, তারা হয়তো সব বলে দিয়েছে ঈশ্বরকে। ঈশ্বর তার পৃথিবী এবার ফেরত চেয়েছেন। তিনি হয়তো শুনেছেন তাদের সব অভিযোগ, হয়তো শুনেছেন পৃথিবীর আর্তনাদ, শুনেছেন সেই পাখিটার কান্না। এটাই হয়তো ঈশ্বরের মার, কিংবা প্রকৃতির প্রতিশোধ। বৈভবে মোড়া দুবাইয়ের 828 মিটার উঁচু মিনারের বুর্জ খলিফা নাকি খাঁ খাঁ করছে। সোনা আর পেট্রো ডলারে মুড়ে রাখা অহংকার এখন থরথর করে কাঁপছে মৃত্যু ভয়ে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি ভাইরাসের ভয়ে প্রবল পরাক্রমশালীরা অসহায়ের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কোটির কলার ফাটা বিজ্ঞানীর দিকে, অথবা রাত জাগা ক্লান্ত অবসন্ন কিছু হার না মানা জেদি ডাক্তার আর নার্সের দিকে। চরম উন্নাসিকতায় যাদের দিকে কেউ ফিরেও তাকায় না। তবে এ যুদ্ধ কি কেবল অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে? বোধ হয় না। একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু
আমরা কি সত্যি মানুষ হব? এই অন্তহীন স্বপ্ন ভবিষ্যতের জন্য রেখে আজ অন্তত বাঁচার স্বপ্ন দেখি।